আটর থেকে আবু বকর সিদ্দিক ভাই খামার শুরু করে দিয়েছেন কিছু মাস আগে। রিসেন্ট তিনি কিন্তু কিছু বাচ্চা দিয়ে খামার শুরু করেছেন, আর আমাদের চ্যানেলের ভিডিও দেখে প্রতিনিয়ত সেই বাচ্চাগুলোর যত্ন করছেন, লালন পালন করছেন। তারপরেও উনি যেহেতু একেবারেই নতুন, প্রতিনিয়ত নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, প্রতিনিয়ত প্রবলেম ফেস করছেন, সেই প্রবলেমগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরছেন কিংবা বিভিন্ন মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। সেই প্রবলেমগুলোর সলিউশন কী সেগুলো আমাদের কাছ থেকে উনি জানতে চেয়েছেন কিংবা জানতে চাচ্ছেন, আমরা যত সম্ভব চেষ্টা করছি। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যারা আসলে এ ধরনের আমাদের চ্যানেলের ভিডিও দেখে খামার শুরু করেছেন, তারা প্রতিনিয়ত যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যার প্র্যাকটিক্যালি যে ফুটেজগুলো, সেই সমস্যাগুলো আপনি কিভাবে পড়ছেন কিংবা খামারটা আপনার কি অবস্থানে আছে, কি করছেন, আমরা কিভাবে আপনাকে হচ্ছে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি, সেই পরামর্শগুলো আপনারা কিভাবে কাজে লাগাচ্ছেন, তার ছোট ছোট ক্লিপ আপনারা যদি আমাদের কাছে পৌঁছে দেন, তাহলে সেই সমস্যাগুলো আসলে দর্শকদের আমরা প্র্যাকটিক্যালি দেখাতে পারবো এবং এই সমস্যাগুলো কেন হলো, এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমরা কী কী সাজেশন দিই সেগুলো কিন্তু দর্শক প্র্যাকটিক্যালি দেখতে পারবে, বুঝতে পারবে। আর এই সমস্যাগুলো দেখার মাধ্যমে, এই তথ্যগুলো শেয়ার করার মাধ্যমে আপনার পাশাপাশি আরও হাজারো খামারি ভাই বোনেরা উপকৃত হবে। তাই আমি রিকোয়েস্ট করছি প্রত্যেক হাঁস খামারি ভাই বোনদের, যারা আসলে প্রতিনিয়ত আমাদের চ্যানেলটাকে ফলো করেন, আমাদের ভিডিওগুলো দেখে আমাদের ইনফরমেশনগুলো আপনাদের খামারে কাজে লাগান, তারা আসলে প্রতিনিয়ত আপনাদের যে ছোট ছোট না জানা বিষয় আছে কিংবা ছোট ছোট সমস্যা আপনারা খামারে ফেস করেন, সেই সমস্যার ছোট ছোট ক্লিপ যদি আপনার ভিডিওর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেন, সেই তথ্যগুলো আমরা আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেলের দর্শকদের মাঝে ছড়িয়ে দেব এবং প্র্যাকটিক্যালি আসলে আপনাকে কিংবা হচ্ছে সবার উদ্দেশ্যে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সেই আবু বকর সিদ্দিক ভাইয়ের খামারে ঘটে যাওয়া কিংবা যে সমস্যাগুলো ফেস করছেন সেই সমস্যাগুলোর কিছু ভিডিও ফুটেজ এবং ওনার যে প্রশ্নগুলো আছে, উনি সেই প্রশ্নগুলো কিন্তু করেছেন, সেই প্রশ্নগুলো আমরা শুনে আসি এবং তার খামারের যে সমস্যাগুলো আছে সেগুলো দেখে আসি, তারপর আমরা সেই সমস্যাগুলোর সম্বন্ধে আলোচনা করব, সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো চলুন সেই ভিডিওগুলো আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। সকালে যখন আমি হাঁসগুলো বাইরে বের করে দিয়েছি, সে সময় আমার নজরে আসে যে এই যে এটা চুনা পায়খানা মনে হচ্ছে, তো আরও কিছু দেখার চেষ্টা করি। এই যে পায়খানাতে চুন দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, তো বিস্তারিত আমি কিছুক্ষণের মধ্যে ভিডিও করে পাঠাবো। এই কয়টা সমস্যা ছিল গতকালকে, বেশি সমস্যা হয়ে গেছিলো, আজকে নিজেরা নিজ ইচ্ছা গুছো করছে, মোটামুটি সুস্থ আর কি। এখন খুব গরম, তো গরমের মধ্যে আমি হাঁসের বাচ্চাগুলোকে পানিতে দিয়েছি, তারা গোসল করছে এখন, তো সব বাচ্চা তো একসাথে এটাতে জায়গা, এগুলো সুস্থ বাচ্চা, এগুলো সুস্থ বাচ্চা আমি এখানে রাখছি, উপরে একটা ফ্যানের ব্যবস্থা করেছি, একটা লাইটের ব্যবস্থা করেছি, এগুলো তো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তো প্রথমে আসছি মেডিসিনের বিষয়টা। অ্যাকচুয়ালি ছোট বাচ্চা খামারে নিয়ে আসলে যে যে মেডিসিনগুলো প্রয়োজন হতে পারে কয়েকদিনের মধ্যে, সেই প্রয়োজনীয় মেডিসিনগুলো আমরা আনতে বলেছিলাম, তো সেই ভাই কিন্তু অনেক কষ্ট করে হলেও সেই মেডিসিনগুলো সংগ্রহ করেছেন এবং নিয়মিত আমাদের কথা ফলো করে, আমাদের সাজেশন মেনটেন করে কিন্তু সেই মেডিসিনগুলো দিয়েছেন। তো সেই মেডিসিনগুলো সম্পর্কে কিন্তু সেই ভাই বলেছেন, আপনারা সেই মেডিসিনগুলো কিন্তু খামার শুরু করার আগে কিংবা খামার যখন শুরু করবেন তখন নিয়ে আসতে পারেন। তো এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ব্লুডিংয়ের প্রথমেই রাখতে হবে। তবে সব এলাকায় সব মেডিসিন কিন্তু অ্যাভেলেবেল নয়, কিছু মেডিসিন হয়তোবা চেঞ্জ করে দিতে হতে পারে কিংবা কিছু মেডিসিন আপনারা নাও পেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন আবু বকর সিদ্দিক ভাইও কিছু মেডিসিন হয়তোবা পাননি, তার বিকল্প হিসেবে কিছু মেডিসিন আমরা দিয়েছিলাম, কিন্তু হচ্ছে উনি কিন্তু সেই মেডিসিনগুলোই ফলো করছেন। তো ওনার যে সমস্যা সেটা হচ্ছে এক নম্বরে চুনা পায়খানা। তো উনি যেহেতু রিসেন্ট
সেই বাচ্চাগুলোকে পানিতে ছেড়ে দিয়েছে, ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক। তো ঠান্ডা কাটানোর জন্য কিংবা প্রথম স্টেপে যেহেতু পানিতে ছেড়েছে, এজন্য আমরা কিছু মেডিসিন দিয়েছি, সেই মেডিসিনগুলো কিন্তু সেই ভাই ফলো করছে। তারপরেও দিনের আবহাওয়ার যেহেতু অনেকটাই গরম থাকে, দিনে অনেক গরম, রাত্রে কিন্তু একটু শীতল আবহাওয়া থাকে, অর্থাৎ দিন এবং রাত্রের আবহাওয়াটা অনেকটাই পরিবর্তিত আর অনেকটাই কিন্তু ডিফারেন্ট হয়। অর্থাৎ দিনের আবহাওয়াটা অনেক গরম আর রাতের আবহাওয়াটা একটু শীতল হয়। তো এই আবহাওয়াটাতে কিন্তু হাঁসের বাচ্চার কিংবা হাঁসের ঠান্ডা লেগে যেতে পারে, একেবারেই কমন ব্যাপার কিংবা স্বাভাবিক ব্যাপার। তারপরেও যেহেতু চুনা পায়খানা হয়ে গেছে, এজন্য আমরা কিছু মেডিসিন সাজেস্ট করেছি, সেই মেডিসিনগুলো কিন্তু নিয়মিত দিতে হবে। তো এখন আসা যাক আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে উনি যে বাচ্চাগুলোকে গোসলের জন্য একটা জায়গা করে দিয়েছেন, জায়গাটা মোটামুটি ভালো হয়েছে, কারণ আপনার সাধ্যমতো কিংবা আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনাকে জায়গা করে দিতে হবে। তো ওনার সাধ্যমতো উনি চেষ্টা করেছেন পলি বিছিয়ে একটা সুন্দর করে গর্ত খুঁড়ে জায়গা করে দেওয়ার জন্য। তো পরবর্তীতে আসলে এই গর্তটা অনেক বড় করতে হবে কিংবা হচ্ছে হাউজের ব্যবস্থা করতে হবে, যেহেতু আস্তে আস্তে বাচ্চাগুলোর গ্রোথ বৃদ্ধি পাচ্ছে। তো উনি বলেছেন আসলে কতবার গোসল করাবে কিংবা বেশি বার গোসল করায় কোনো সমস্যা হবে কি না। তো প্রথম দিন আমরা কিন্তু কয়েক মিনিটের জন্য পানিতে দিতে বলি, তারপরে আস্তে আস্তে বাড়িয়ে দিতে বলি। এর কারণ হচ্ছে প্রথমে পানিতে কিন্তু ওরা গোসল করতে একটু সমস্যা ফিল করে কিংবা গোসল করতে একটু ভয় পায়, আর প্রথম দিন যেহেতু পানিতে নামানো হচ্ছে, পানিতে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে, তাই আমরা আস্তে আস্তে পানির সময়কালটা একটু দীর্ঘ করতে বলি। তো এখন যেহেতু অভ্যাস গড়ে উঠেছে, আপনি কিন্তু পানিটা দিয়ে রাখতে পারেন আনলিমিটেড, কিন্তু ওই পানিটা ছোট যেহেতু গর্ত বারবার সেচ করে দিতে হতে পারে। অর্থাৎ আপনি সব সময় ওখানে পানি রাখতে পারেন, দিনের বেলা যেহেতু অনেক গরম পানি রাখতে পারেন, বাচ্চাগুলো তাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু গোসল করতে পারে, এতে কোনো সমস্যা হবে না। তো আরেকটা সমস্যা যেটা আমি দেখে বুঝতে পারলাম, সেটা হচ্ছে সেই ভাই কিন্তু একেবারেই খোলা অবস্থায়, অর্থাৎ যে জায়গায় গোসল করবে সেই জায়গাটা যেমন খোলা, যে জায়গায় রাত্রি যাপন করে বাচ্চাগুলো সেই জায়গাটা একেবারেই কিন্তু খোলা, অর্থাৎ গোসল করে সেই ভেজা শরীরে কিন্তু একেবারেই সেই থাকার জায়গায় বাচ্চাগুলো যেতে পারছে, অর্থাৎ ভেজা গায়ে ওই থাকার জায়গায় যাওয়ার ফলে কিন্তু সেই জায়গাটা ভিজবে, এটাই স্বাভাবিক, আর সেই জায়গাটা কিন্তু স্যাঁতস্যাঁতে হবে, সেই জায়গায় কিন্তু কাঠের গুঁড়া বিছানো আছে। তো সেই জায়গায় বারবার প্রবেশ করার ফলে সেই জায়গাটা ভেজা এবং স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, আর এক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাতে নোংরা হওয়ার কিংবা ব্যাকটেরিয়া জমার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আমি বলবো যে যে জায়গাটা বাচ্চাগুলো রাত্রি যাপন করে সেই জায়গাটা একটু বদ্ধ করে রাখাটাই ভালো হবে, অর্থাৎ গোসল করার পরে ভেজা শরীরে যেন সেই জায়গাটায় না যেতে পারে। আর আপনি যেহেতু বাচ্চা দিয়ে নতুনভাবে শুরু করেছেন, তাই বলবো প্রতিনিয়ত আপনার খামারে ঘটে যাওয়া সমস্যাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন এভাবেই, আর সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমরা যে সাজেশন দিই সেগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। তো সব মিলে আপনি নতুন খামারি হিসেবে অনেকটাই সচেতন, অনেকটাই পরিশ্রমী, ইনশাল্লাহ আপনি খামার দিয়ে সফলতা অর্জন করেন এই কামনাই করছি। সবাই আবু বকর সিদ্দিক ভাইয়ের জন্য দোয়া রাখবেন এবং আপনাদের নিজ অভিজ্ঞতা থেকে অবশ্যই ওনাকে প্রতিনিয়ত সাজেশন দিয়ে যাবেন। একে অপরকে সাজেশন দিলে একে অন্যের সঙ্গে বন্ডিং বাড়ে, একে অপরের পাশে থাকতে পারি। এখন হয়তোবা সেই ভাই অভিজ্ঞ নয়, আপনি অভিজ্ঞ, কিন্তু কোনো এক সময়ে কিন্তু আপনি অভিজ্ঞ ছিলেন না, কোনো না কোনো খামারির হচ্ছে পরামর্শ নিয়ে আপনাকে চলতে হয়েছে। তো এজন্য অবশ্যই আপনারা একে অপরের পাশে থাকবেন তথ্য পরামর্শ দিয়ে। তো আজকে অনেক বড় ভিডিওটা হয়ে গেল। তো এরকম যারা ভিডিও ফুটেজ আমাদের কাছে পাঠাতে চান, তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, আমি হচ্ছে নাম্বারটা দিয়ে দিব, ইমো নাম্বার দিয়ে দেবো, সেই ইমো নাম্বারে আপনারা হচ্ছে ভিডিও ফুটেজগুলো পাঠাতে পারেন এবং আপনার মন্তব্য কিংবা আপনার বক্তব্য যেগুলো আছে সেগুলো কিন্তু সেই ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।